দেশের সব সরকারি হাসপাতালে সাতশো কেয়ার ইউনিট রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ সকালে বিচারপতি ভার্চুয়াল আদালতে তথ্য তুলে ধরা হয় তবে বেসরকারি হাসপাতাল বিষয়ক আরও দুটি রিট থাকায় একই সঙ্গে বিষয়ে শুনানির জন্য ১৪ জুন ধার্য করেন হাইকোর্ট রিট আবেদনকারীর পক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার